আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছেন আজিয়াত শাহের। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের পাঁচ দিন ছুটির পর খুলেছে অফিস আদালত, সচিবালয় সহ বিভিন্ন অফিসে উপস্থিতি কম। ছুটি কাটিয়ে আজও ঢাকা ফিরছেন অনেকে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়, শতভাগ সেবা দিতে না পারায় পোশাক শিল্প মালিকদের দুষলেন নৌ প্রতিমন্ত্রী। ক্ষমতাসীনদের আশকারাতে নুসরাত হত্যা মামলায় ওসি মোয়াজ্জেম ধরাছোঁয়ার বাইরে, অভিযোগ রিজভীর। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তাকে শাস্তি পেতেই হবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, তিন দেশ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ১২ দিন তিনটি দেশ সফর শেষে গতকাল দেশে ফিরেছেন তিনি। প্রধানমন্ত্রী গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সৌদি আরবে তিন দিনের সফরকালে মক্কায় অনুষ্ঠিত ওআইসি শিশু সম্মেলনে যোগ দেন। এছাড়া তিনি পবিত্র উমরা পালন এবং মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন। এদিকে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে আজ বিকেল ৫টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উল ফিতরে পাঁচ দিন ছুটির পর আজ রবিবার খুলেছে সরকারি অফিস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা সচিবালয়ে এসেই কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট সবখানেই চলে ঈদ শুভেচ্ছা বিনিময়। ভেদাভেদ নেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। কাজে কর্মী ছিল অনেকটাই ঢিলেঢালা ভাব। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারী মূলত পারস্পরিক খোঁজ খবর ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন। এদিকে ঈদের পর প্রথম কর্মদিবসে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও ভিড় নেই তেমন। সেখানেও কর্মকর্তা কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকা ফিরছেন অনেক মানুষ। উৎসবের সময়টুকু পরিবার পরিজনের সাথে আনন্দে কাটিয়ে জীবিকার প্রয়োজনে ফিরছেন তারা। সদরঘাট টার্মিনালের সকালে ভেড়া লঞ্চগুলোতে ছিল দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের ভিড়। ঈদের স্বজনদের নিয়ে আনন্দ আর উৎসব শেষে তাদের ফেলে আসার বেদনা কোনোটাই কম না। সড়ক পথেও ফিরছেন কর্মজীবী মানুষ। তবে এখানে খুব একটা ভিড় নেই। ঢাকামুখী মানুষের সবচেয়ে বেশি ভিড় ট্রেনে। সকাল থেকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময় কিছুটা দেরিতে ফিরলেও এ নিয়ে তেমন অভিযোগ ছিল না যাত্রীদের। এবার ঈদে নৌপথে যাত্রী সেবায় শতভাগ সফল না হলেও সন্তুষ্ট নৌ পরিবহন মন্ত্রণালয়। সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে শতভাগ সেবা দিতে না পারার জন্য বিজেএমইএ এবং বিকেএমইএ এর অসহযোগিতাকে দায়ী করেন তিনি। মন্ত্রী বলেন, এই দুই সংস্থাকে ধাপে ধাপে কর্মীদের ছুটি দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তারা তা রাখেননি, ফলে শেষ দুই দিন বাড়ি ফেরা মানুষের অতিরিক্ত চাপ ছিল। তিনি জানান, সদরঘাটে পন্টুন সংখ্যা বাড়ানোর মাধ্যমে দুই তিন গুণ সক্ষমতা বাড়ানো হচ্ছে। দুবছরের মধ্যে প্রকল্প শেষে যাত্রীরা সুফল পাওয়া শুরু করবেন। এদিকে ঈদের পর আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। ক্ষমতাসীনদের আশকারাতে গ্রেফতারি পরোয়ানার পরও নুসরাত হত্যা জড়িত ফেনী সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, বিএসএমইউতে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা নিয়ে তথ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। সরকারি অনুমোদন ছাড়া যেখানে কাকপক্ষীয় ঢুকতে পারে না সেখানে বোমার মতো বস্তু উদ্ধারের ঘটনায় তথ্যমন্ত্রী এখন বিএনপির যোগসূত্র খুঁজছেন। বলেন, আওয়ামী লীগ নেতারা চরম মিথ্যাচার দিয়ে নিজেদের ষড়যন্ত্র ঢাকতে পারঙ্গম। রিজভী বলেন, ব্রিটিশ সরকারের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ বিশ্বাসযোগ্য। নুসরাত হত্যাকাণ্ডে ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যতটুকু অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী জানান, পাসপোর্ট ছাড়া পাইলটে বিদেশে যাবার ঘটনা তদন্ত শেষে ঢেলে সাজানো হবে পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ বিরুদ্ধে। সেই ধরনের ব্যবস্থা ডিপার্টমেন্ট হোক এবং আদালতের মাধ্যমে সেই ব্যবস্থা হবে।
আমরা কেউকে ছাড় দিচ্ছি না। আমরা মনে করি কেউ আইনের ঊর্ধ্বে না, সে ওসি হোক এবং যে কোনো ধরনের কর্মকর্তা হোক কিংবা যেই হোক জনপ্রতিনিধি হোক, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এখানে যেই ওসির কথা বলা হয়েছে তার নামে মামলা হয়েছে, সেও চার্জশিটের মধ্যে চলে আসছে। দর্শক, গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি গণভবনে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30, তার আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল।